সন্ত্রাস চাঁদাবাজ দখলমুক্ত করার জন্য সে তারা ইগল মাথায় ভোট দিবে, কারণ মানুষের মুখে মুখে এবং আসন লালবাগ চকবাজার প্রতি বংশের মানুষের একটা অন্তরে গেছে ইগল মাথায়। কারণ আমার ছাত্রাজন থেকে শুরু করে আছে 33 বছর রাজনীতি জীবনে কখন অন্যায় চাঁদাবাজের সন্ত্রাস কেউ কখন হয়নি। মানুষ পরিবর্তনের জোয়ার উঠেছে, ফ্যামিলি তত্ত্ব পরিবর্তন তার মানুষ চায় না, মানুষ চায় একজন সেবক, মানুষ আর দখলদার চায় না। তাই আমি দখলদার হতে পারবো না, সেবক হতে পারবো, যার কারণেই আজকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে নবীন তরুণ কবি সকলেই এখন ইগল মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষের মনে মনে চলে আসছে। বিভিন্ন জায়গায় আমার ব্যানার পোস্টার এবং আপনার স্টিকার ছিঁড়ে ফেলা হচ্ছে, এগুলো ছিঁড়ে ফেলে তো মানুষের মন থেকে আমাকে ছিঁড়তে পারে না, মানুষের হৃদয় থেকে ছিঁড়তে পারে। তার জন্যই তাদের মাথা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে নির্বাচন কমিশন যদি একটি সুস্থ নির্বাচন করে, এই 7 আসনে একটি ভোটের বিপ্লব এবং সেখানে মানুষ প্রচন্ড মানুষে আমি মনে করি 60-70% ভোট মানুষ জিততে পারে পরিবর্তনের জন্য। যদি দখলদারিত্ব করা হয় তাহলে মানুষ জিততে পারে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, তারা ব্যালট পেপার সকালে পাঠাবে, রাতে ব্যালট পেপার নিয়ে আমাদের চিন্তার কারণ, এই জন্য তাদের ধন্যবাদ জানাই। সকালে যদি ব্যালট পেপার কেন্দ্রে আসবে এবং মানুষ আশা করি তাদের এবারের রায় সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ চায় নেতা শান্তি এবং আপনার রাজনীতির মধ্যে এবার এই 7 আসনের একটি বিপ্লব করে। যতই বাধা সৃষ্টি করো কোনো লাভ নেই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এতে কেউ কোনো কিছু করতে পারে।